حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা রমজান মোবারক হাজির হইয়া যাও যারা বলেন না সুবহানাল্লাহ দুরুদ শরীফ পড়লাম শাহপুরে বসে শাহপুর নাই সোনার মদিনা কথা বলুন ঠিক না এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন মেশকাত শরীফের সরা লিখেছেন মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মেরকাতুল মাফাতি মেরকাতুল মাফাতি কে লিখেছেন যিনি আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল বারি যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুল্লা আলী কারি কে প্যালাস্টিক মার্কা মৌলবী নেবাসনা মুল্লা আলী কারি যিনি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিলেন এ মুল্লা আলী কারি উনি লিখেন রদ্দাল্লাহু আলা নুতকি আমার রসুল রৌজা মুবারকের ভিতর থেকে ডাইরেক্ট কথা বলতে পারেন যারা বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু আমার খুব মনোযোগ রে বাবা না নবী দিয়ে শুরু করব কবরে গিয়ে শেষ করব ভিতরে কিছু কান্নাকাটি হবে কিছু আমলি ওয়াজ হবে আল্লাহ কবুল করুক আমিন জোরে বলেন জোরে বলেন আমিন ও বন্ধু খুব মনোযোগ রে বাবা না আমার নবীকে চিনতে হলে আগে আদম নবীকে চিনতে হবে মুসা নবীকে চিনতে হবে ইব্রাহিম খলিলুল্লাহকে চিনতে হবে সামনে ইব্রাহিম খলিলুল্লাহকে চিনতে হবে ইসমাইলকে চিনতে হবে আজজালকে চিনতে হবে জিব্রাইলকে চিনতে হবে এগুলি না চিনলে আমার নবী চিনা যাবে না কথা বলেন ঠিক কিনা ওই আমার বন্ধু খুব মনোযোগ আলোচনা ঢুকে গেলাম জিব্রাইল আদম নবীর কাছে জিব্রাইল আগমন করেছেন মাত্র 10 বছরে নূহ নবীর কাছে জিব্রাইল আগমন করেছেন মাত্র 50 বছরে ঈসা কালিমুল্লাহর কাছে জিব্রাইল আগমন করেছেন মাত্র 12 বছরে মুসা আলাইহিসসালামের কাছে জিব্রাইল আগমন করেছেন মাত্র 40 বছরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিব্রাইল আগমন করেছেন মাত্র 42 বছরে ইদ্রিস নবীর কাছে জিব্রাইল আগমন করেছেন মাত্র 4 বার কিন্তু আমার নবী হায়াতুন নবী জিন্দা নবীর কাছে জিব্রাইল আগমন করেছে 24,000 বার যে বলুন না সুবহানাল্লাহ শাহপুরে বন্ধ আওয়াজ দিয়ে বলুন হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীকে আমরা সকলেই ঘুমের ঘরে স্বপ্নে দেখতে চাই কি চাই না ডান হাত তুলে বলুন চান কি না নারে তাকবীর নারে রিসালাত মারহাবা জোরে বলেন একখান কিতাব রয়েছে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মিনহিল মুহাম্মাদিয়া 2700 পৃষ্ঠার সম্বলিত কিতাব ওজন দিলে 1 মন হবে মাথা বলেন আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মিনহিল মুহাম্মাদিয়া এই কিতাবটি লিখেছেন শিহাবুদ্দিন কুস্তলানি শিহাবুদ্দিন কুস্তলানি কে যিনি 1 লক্ষ হাদিস সিনার মধ্যে সনদ সহ মুখস্থ ছিলেন আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ডে 70 পৃষ্ঠা হাদিস নকল করেন লাম্মা খলাকাল্লাহু আদম আলহামাহু আন ক্বালা ইয়া রাব্বি লিমা কান্নাইতা বা মুহাম্মদ ক্বালা ইয়া আদম ইরফা রাসাক ফারা ফারাসাউ ফারা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা ফাকালা ইয়া রাব্বি মা হাযা নূর ক্বালা হাযা নূর নাবিয়্যি মিন যুরিয়্যাতি ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া বিল আরদি মুহাম্মদ লাউলা মুহাম্মাদুন লামা খলাকতুক ও মা খলাকতু সামা ওয়াল আরদ ওয়াস শামসা ওয়াল কামার ওয়াল লাওহা ওয়াল জিবালা ওয়াল জান্নাত আল্লাহু আকবার জুড়ে বলেন ও বন্ধু আমার খুব মনোযোগ আজ থেকে 1100 বছর আগের কিতাব এই কিতাবে একটা ঘটনা এসেছেন বন্ধু তখনকার যেমন একটা পাওয়ালা ছিল ওই পাওয়ালার নাম আবুল খায়ের খারকানি পাওয়ালা
আবুল খায়ের সরকারি বলল আমার নবীকে চিনার জন্য কিতাব উল্টাইতে শুরু করলেন, মূল কিতাব উল্টাইতে শুরু করলেন, কিতাব উল্টাইতে উল্টাইতে হঠাৎ করে মেশকাত শরীফ 87 পৃষ্ঠা দলিল, মেশকাত শরীফ 87 পৃষ্ঠা একখান হাদিস পাইছে, আমার নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরে সামিতহু ও মান সাল্লা আলাইয়া না ইয়ান অবলগত, নবী বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরে সামিতহু, আমি নবীজির রওজা মুবারকের পাশে এসে যদি আমি রাসূলকে কোনো ব্যক্তি সালাম দেয় অথবা দর্শনে পড়ে ইনদা কবরে সামিতহু, আমি নবী উম্মতের সালামটা দুরূদ শরীফটা আমি আমার রওজা মুবারকের ভিতর থেকে কান মুবারক দিয়ে সরাসরি শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইহি না ইয়ান বলেগত, পৃথিবীর যে কোনো প্রান্ত দেখে আমি রসুলকে সালাম দিলে দুরুদ পড়লে সালামটা দুরুদটা আমি নবীর রওজা হাজির হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন আবুল খায়ের সরকারি বলেন যেই মাত্র হায়াতুন নবী দলিল পাইছে, দলিল ইবনে মাজাহ জিলদে আউয়াল প্রথম খণ্ডে 61 পৃষ্ঠা রাসূল বলেন আকসিরু সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি ফা ইন্নাহু ইয়াউমুন মাশহুদ ক্বালা কুনতু ওয়া বাদাল মাউদ ক্বালা ওয়া বাদাল মাউদ ইন্নাল্লাহা হারাম আলাল আউদ আন তাকুলা জাসাদাল আমবিয়া ফা নাবিয়াল্লাহি হাইয়ুন ইরজাকু বামদা। এইভাবে করে করে পগলাম আবুল খায়ের কারখানে আমার নবীর হাইয়াতুন নবীর দলিল অনেকগুলো দলিল পাইছে, পাইয়া পগল একটা দৌড় মারলেন রাত্রে প্রায় 2:30-3 বাজে, ও সাবলে বন্দি বললাম আবুল খায়ের কারখানে বললাম আপনাকে দলিলের কথা বলছেন, দলিলের কথা বলছেন না, এ টু জেড দলিল হবে আজকে, কি বলেন আপনারা? যদি কেউ খুশি আর রাগ হয় এটা ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার, ঠিক কিনা বলেন? বন্ধু আমার আবুল খায়ের কারখানে বলো গ্রাম্য মানুষ গভীর রজনীতে 1200 বছর আগে ফার্সি গীতার গঠন রান গভীর রাত্রে বিবির দরজাকে নকড়া গো বিবি এ বেবে বিবে গো দরজাটা খোল গো বেবি, বিবি দরজাটা খুলসাম দরজা খুলে বিবে ডাক দেখো স্বামী এত সুন্দর করে জীবনে কোনোদিন ডাক দেন নাই, আজকে কেন গো স্বামী এত সুন্দর করে ডাক দিয়েছেন গো স্বামী? স্বামী আবুল খায়ের কারখানে বললাম ডাক দেখো বিবি আমি মেশকাত শরীফ মূল কিতাব 87 পৃষ্ঠা হাদিস মান সাল্লা আলাইয়া ইনদা কাব্বি সামিতু ও মান সাল্লা আলাইয়া না ইয়ান বলে তো বিবি গো আমি হাদিসে পাইছি আমার নবী বলে জিন্দা নবী সুবহানাল্লাহ বলেন এ বিবি আমার নবী যেহেতু জিন্দা জিন্দা মানুষ তো কথা বলতে পারে, ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা? এই মাত্র আলোচনা ঢুকলাম এবার দেখবেন সামনে কত সিংহা মনে মুক্ত পাওয়া যাবে রে বন্ধু। ডাক দেখো বিবি আদেশের মধ্যে পাইছে নবী বলে জিন্দা, যেই তো নবী জিন্দা জিন্দা মানুষ তো কথা বলতে পারে, ঠিক কিনা? যেটা বলে বিবি গো আমি নবী দেখতে নবীর সঙ্গে কথা বলতে মদিনায় চলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডাক দেখো স্বামী, এ স্বামী আপনি পাগল হয়েছেন গো স্বামী, নবী হইল রওজায় আপনি হইলেন দুনিয়ায়, আল্লাহ পাক জোরে বলেন নবী হইলেন রওজায় আপনি হইলেন দুনিয়ায়, আপনি হলেন গ্রামের মানুষ গ্রাম্য মানুষ মাটির ওপরে
আমার নবী হইল রওজায়, আপনি কেমনে আমার নবীর সাথে কথা বলবেন? আপনি আর পাগলা, আমি কইলেন না গো স্বামী পাগলা, আবুল খের খের কানে পগলাম। আজ থেকে 1100 বছর আগে ফার্সি কিতাবে ঘটনাটা পাওয়া যান। পাগলা ডাক দেখো বিবি, এ বিবি হাদিসে পাইছি নবী জিন্দা, মামিন আলী সাল্লিম আলাইয়া, আবু দাউদ শরীফের 2121 নম্বর হাদিস, মামিন আলী সাল্লিম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রুহি হাত্তা রাদ্দাল সালাম বিগো। হাদিসে পাইছি নবী জিন্দা, নবী যেই তো জিন্দা, জিন্দা মানুষ তো কথা বলতে পারে, ঠিক না? জোরে বলেন, আমি নবী দেখতে নবীর সঙ্গে কথা বলতে মদিনা চলে যায়। বিবি পাগলার হাতে ধরছে, স্বামী আবুল খায়ের খায়ের কানে হাতে ধরছে, দৈরা কো স্বামী আর পাগলামি কইলেন না, নবী তো রোজায়, আপনি দুনিয়া কেমনে কথা কইবেন? সব পাগলা আবুল খায়ের খায়ের কানে বল, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ডাক দেখো বিবি, এতক্ষণ বলেছিলাম নবীর সঙ্গে কথা বলবো, এখন শুধু কথা নয়, যেহেতু নবী জিন্দা, জিন্দা মানুষ কথাও কইতে পারে, দেখা দিতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? উনি জিন্দা মানুষ, উনি আমার সাথে কথা কইতে পারবো, দেখাও দিতে পারবো, যেহেতু জিন্দা, ঠিক কিনা বলেন? বিবি ডাক দেখো, স্বামী যায়েন না, ডাক দেখো বিবি, এতক্ষণ বলেছিলাম নবীর সঙ্গে কথা বলবো, এখন শুধু কথা নয়, যেহেতু নবী জিন্দা, কথাও কোন লাগবো, আমার সঙ্গে ওপেন ডাইলেক্ট দেখাও দিতে হবে। যে বলেন না সুবহানাল্লাহ, দেখাবো কথা মগজে কোরআন রহে ঈমান জানে দিন, মগজে কোরআন রহে ঈমান জানে দিন, হাসতে হুবে রহমত লিল আলামিন, হাসতে হুবে রহমত লিল আলামিন। মারহাবা জুনে আলাম, পাগলা ডাক দেখো বিবি, খোদার কসম গো বিবি, যেই তো নবী জিন্দা, নবী না দেখিয়া বাড়িতে ফিরব না। আল্লাহু আকবার জোরে বলেন, এ বিবি বিদায় দে, দেখা হবে তোর সাথে হাসনের ময়দানে। এ আমার যুবক বেরাম, বুড়ো বুড়ো বাবারাম, সোনা গান্ধা পিসা বুঝো, তার একটা কথা বলতেন, বাবারা রে যে দাড়ি গুলি সাদা হয়েছে রে, সাদা দাড়ি জীবনে আর কোনোদিন কালো হবে না, কথা বলেন ঠিক কিনা? এ আমার যুবক বাইরি, আর কত রঙের গোড়া দৌড়াইবা, তোমার মতন কত যুবক শাহপুর গুরুস্থান অন্ধকার কবরে বাসিন্দা হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? মা গো মা, যে জায়গায় আছে গো মা, নমাজের মশল্লাটা লইয়া বসে যা গো মা, যে ঘরের মধ্যে তুমি টক টক লাল শাড়ি পরে ঢুকছ গো মা, একদিন গো মা 5টা টুকরা কাফনের কাফন তোমার গায়ে লাগাইয়া অন্ধকার কবরে ঢুকাই দিব গো মা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, পাগলা আবুল খায়ের খের কানে পাওয়ালাম, গাটি উঠি বান্ধা রওনা হয়ে গেছে মদিনার দিকে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে কি বিমান আছেন? বিমান আছেন? হেলিকপ্টার আছেন? লঞ্চ আছেন? ফায়ার গাড়িতে হাইটা গেছে, ঠিক কেন? জোরে বলেন, ও বন্ধু আবুল খায়ের খায়ের কানে পাগলা, হাঁটতে হাঁটতে 1 মাস নয়, 2 মাস নয়, কয়েকটা বছর হয়ে গেল, কয়েকটা মাস হয়ে গেল, হাঁটতে হাঁটতে পাগলা আমার নবীর মদিনার বাউন্ডারির ভিতরে পাগলার কদমটা পড়ে গেল।
জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া বন্ধু মদিনা সোনার মদিনা, সোনার মদিনা, ঠিক কিনা? জোরে বলে বন্ধু। দুই হাজার এগারো সালে সারসিনা পিসাবুজের সঙ্গে যখন আমি গুনাগার হজে গেলাম, মক্কায় গেলাম, মক্কা শরীফ আমি কই হাই হাই, এখনো এই বয়সে মাত্র আলিম দিয়া ফাজিলে সোনাকান্দা কামিল মাদ্রাসা পড়ি, মাত্র বয়সটা 22 বছর, 22 বছর বয়সে আল্লাহ সোনার মদিনে আমজ আসরে আমি বাস্তবে আসছি না, স্বপ্নে দেখতেছি, আমি নিজেই হাইরা গেছি, শরীরের মধ্যে সিম বেঁধে আছি। আহা সোনার মদিনা, এমন সোনার মদিনা, আল্লাহ একবার জোরে বলে। এই আমার বন্ধু পাগলাম আবুল খায়ের খায়ের কানে বাওয়ালা, আমার নবী যে রওজা মোবারকের পাশের মধ্যে গিয়া ফজরের সময় পাগলা নবীজির রওজা পাকে গিয়া কান্দে, আর কো নবী গ আপনি বলে জিন্দা নবী, আপনি বলে হায়াত নবী, আপনি যেই তো জিন্দা, আমি পাগলার সঙ্গে দেখা দিতে হবে গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারহাবা জোরে বলেন, জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার যেটা বলতেছিলাম খুব মনোযোগ, কয়েকটা মিনিট শেষ করে দেবো, আমাকে যে সময়টা দিয়েছে এখন এই সময়ভিত্তিক আমি কথা শেষ করবো, খুব মনোযোগ বাবারা। পাগলা আবুল খায়ের কারখানি আমার নবীজি রওজা মোবারকের পাশে গিয়ে কান্দে গো নবী, আপনি বলে জিন্দা নবী, আপনি বলে জিন্দা নবী, যেই তো আপনি জিন্দা, আমি পাগলা আপনার কাছে আসছি, আমার সঙ্গে দেখা দেন, দেখা দেন, দেখা দেন, দেখা দেন, দেখা দেন, বলতে বলতে পাগলা কান্দে, কাঁদতে কাঁদতে জোহর হয়ে গেল, রওজা মোবারকের ভিতর থেকে আওয়াজ আসে না, আসর হয়ে গেল, রওজা মোবারকের ভিতর থেকে আওয়াজ আসে না, মাগরিব হয়ে গেল, রওজা মোবারকের ভিতর থেকে আওয়াজ আসে না, এশা হয়ে গেল, রওজা মোবারকের ভিতর থেকে আওয়াজ আসে না, পাগলাম সারা তো ইয়া রাসূলুল্লাহ দেখা দেন, দেখা দেন, দেখা দেন, এই কথা বলে সারাটা রাত তো পাগলা নবীজির রওজা মোবারকের পাশে এসে কানলো, রওজা মোবারকের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, 2 দিন কানলো আওয়াজ আসে না, 3 দিন কানলো রওজা মোবারকের ভিতর থেকে আওয়াজ আসে না, 3 দিনের মাথা পাগলা ডাক দেখো নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমারে দেখা দিবেন না গো নবী? ঠিক আছে আমি পাগল, আজকে থেকে আমি পানি খানা বন্ধ করে দিলাম, রুটি খানা বন্ধ করে দিলাম, খেজুর খানা বন্ধ করে দিলাম, জব খানা বন্ধ করে দিলাম, উটের গোশত খানা বন্ধ করে দিলাম, দুম্বার গোশত খানা বন্ধ করে দিলাম, আজকে থেকে আমি পাগলা কোনো কিছু খাবো না যতক্ষণ আপনি নবী আমারে দেখা না দিবে। যে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলে পাগলাখানা ছেড়ে দিল। আহা নবী কেমন নবী? ও বন্ধু খাসাজুল কবরাম জিলদে আউয়াল প্রথম খণ্ডে 61টি পৃষ্ঠা, খাসাজুল কবরাম জিলদে আউয়াল প্রথম খণ্ডে 61টি পৃষ্ঠা হাদিস নকল করেছেন খাসাজুল কবরা, কিতাবটি কি লিখেছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি, জালালউদ্দিন সুয়ুতিকে যিনি যিনি 2 লক্ষ হাদিস যার সিনার মধ্যে মুখস্থ ছিলেন, জালালউদ্দিন সুয়ুতিকে যিনি 7 বছর বয়সে কোরআনটাকে সিনাতে মুখস্থ করেছে, জালালউদ্দিন সুয়ুতি লেখেন ইন্নী লানজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া, আমার নবী কেমন নবী? আমি সামনে দেখি পিছে আমি জানি না, সামনে দেখি ঘর না পেরে পিছনের খবর দেখি না, কিন্তু আমার নবী সামনে যেমন দেখতেন
পিছনও তেমন সমান সমান দেখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী আল্লাহকে দেখে নাই, মুসা কালিমুল্লাহ ওপেন আল্লাহকে দেখে নাই, ঈসা নবী আল্লাহকে দেখে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে দেখে নাই, কোন নবী ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই, কিন্তু আমার নবী আল্লাহকেই সরাসরি দেখে ফেলেছে। যে বলুন না সুবহানাল্লাহ। দলিল দলিল মিশকাত শরীফ মূল কিতাব 70 পৃষ্ঠা, রাসূল বলেন রাইদ রব্বি আযজা ওয়া জাল্লাম ফি আহসানি সূরাতিন ফাওদা কাফা বাইনা কাতাবাইয়া ফাওজাত তবরদহ ফালিম তুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি হাদিসটা পড়ে বলবো, ওই কথা শেষ করে সময় ছেড়ে দিচ্ছি রে বাবা রামান। আবার বাবা রাম তিন দিনের মাথায় নবী দেখা দাও বলে কামতে কামতে তিন দিন চলে গেল, সাড়ে দিন চলে গেল, পাঁচ দিন চলে গেল, ছয় দিন চলে গেল, সাত দিন চলে গেল, যেই মাত্র সাত দিনে হয়েছে রে, সাত দিনে একটা গুরুত্ব আছে। ইবনে মাজাম জিলদে আউয়াল প্রথম খণ্ডে 61 পৃষ্ঠা রসুল 502 পৃষ্ঠা রসুল আকসিরু সালাত আলাইক দাইয়া উমাল জুমআতি ফা ইন্নাহু ইয়াউমুন মাশহুদ ক্বালা কুলতু ওয়া বাদাল মাউত ক্বালা ওয়া বাদাল মাউত ইন্নাল্লাহ হারাম আলাল আরদ আন তাকুল জাসাদ আল আমবিয়া ফা নাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু জিন্দার হাদিস বন্ধ। সাত দিন যখন হয়ে গেছে আস্তে করে নবীজের রাউজা মুবারকের পাশে পাগলা ঘুমাইয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দার দাম আছে না নাই? আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াযহাকু ক্বালিলাও ওয়ালিয়াকু কাসীরা, বান্দা কম কম করে হাস, বেশি বেশি করে কাঁদ, বেশি বেশি যদি কাঁদতে পারস তুই যা যা চাইবে আমি আল্লাহ তা তা দিয়া দেব। চে বলুন না সুবহানাল্লাহ। বান্দা খুব মনোযোগ, সাত দিনের মাথায় নবীজি রাউজা পাকে হাতটা লাগায়াও, নবী দেখা দাও বলতে বলতে পাগলা কানতে কানতে সময় গেছে, যেই মাত্র পাগলা আবুল খায়ের খের কানে ভরল, যেই মাত্র নবীজি রাউজা মোবারকের পাশে যেই মাত্র পাগলা ঘুমাইছে, হঠাৎ করে গোমের ঘরে স্বপ্নে দেখে আমার নবী পাগলার গুমের ঘরে হাজির হয়ে গেছে। ঘুমের ঘরে আমার নবী হাজির, মারহাবা জুরে। যেই নবী স্বপ্নে দেখে, যেই নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম। জুরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না, ঘুষ ছাড়তে চাই কি চাই না, মিথ্যা কথা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? জায়েজ। মিশকাত শরীফ দলিল, মিশকাত শরীফের স্পষ্ট মূল কিতাব লেখছে তিন জায়গা মিথ্যা কথা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় জায়গা? জোরে কয় জায়গা? তিন জায়গা মিথ্যা কথা জায়েজ, বাকি সব জায়গা হারাম, কোথাও মিথ্যা কথা বলা যাবে না, মাত্র তিনটা জায়গা মিথ্যা কথা বলা যাবে। সুবহানাল্লাহ। বলেন এবং পরে যে কথা বলতেছিলাম, সাত দিনের মাথায় যেই মাত্র নবীজি স্বপ্নে পাগলা নবীর ঘুমের, নবীজি পাগলার ঘুমের ঘরে হাজির হয়েছে, হওয়ার পরে যেই মাত্র আমার নবীজির দেখছে স্বপ্নে, দেখা পাগলা আমার নবীজির কদম মোবারক জড়াইয়া ধরছি। বলুন না সুবহানাল্লাহ। রাসূল কেমন নবী? ও বন্ধু, খাসাতুল কবর জিলদে আউয়াল প্রথম খণ্ডে 26টা আবু নবীর চাচা আব্বাস বলেন কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল লাইলি ফিল যুলমাতি কামা ইয়ারা ফিন নাহারি ফিদ্দু। আমার নবী কেমন ছিলেন? আমার নবী দিনে যেমন দেখতেন অন্ধকার রাতের মধ্যে, রাতে আমার নবী তেমন সমান সমান দেখতেন। সুবহানাল্লাহ। বন্ধু খুব মজা,
এবার যেই মাত্র নবীজির কদম মুবারক পাগলা স্বপ্নে জড়ায় দর্শায়, আমার নবী কব পাগলা আমার স্যার স্যার আমারে নবী গ বড় কষ্ট করে পাইছি আপনার, আমি আপনাদের যাইতে দিমু না। মারহাবা জুড়ে বলে পাগলা স্যার কোন ছাড়তাম না। রসুল কয় ইরফার আসাদ ফারহার আসো পাগলা মাথা উপরে দিকে তুল, পাগলা স্বপ্নে মাথা উপরে তুলছে। রসুল কয় পাগলা আমি নবীর ডান হাত মুবারকের দিকে থাকা স্বপ্নে, ঠিক না? তো পাগলা রসুলের ডান হাত মুবারকের দিকে থাকাইছে, ডান হাত মুবারকের দিকে থাকায় দেখে রায় আমার নবীর ডান হাত মুবারকে বড় বড় তিনটা রুটি দেখা যায়। জোরে কর সুবহানাল্লাহ, চিল্লা বলে সুবহানাল্লাহ। কয়টা রুটি? স্বপ্নে আমার নবী কে পাগলে এবার আমি নবীর বাম হাত মুবারকের দিকে থাকাও। পাগলা নবীজির বাম হাত মুবারকের দিকে থাকাইছে, বাম হাত মুবারকের দিকে থাকায় দেখে আমার নবীর বাম হাত মুবারকে একটা গোশতের তরকারি দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধ শেষ করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শেষ করি কথাটা। আপনি কি বলেন আপনারা? শেষটা করলে তো এটা মাইজ গাঙ্গে শরীর ভাঙ্গা, ঠিক না? ঠিক না? শেষটা করলে তো মাইজ গাঙ্গে শরীর ভাঙ্গা। আমি এতক্ষণ কি বললাম? আচ্ছা দেখ, আমি 2 মিনিট আমি শেষ করি। বন্ধু আমার, আমার বড় ভাই সারা বাংলা ওয়াজ করে, আমি কথাতে ফিনিশ না দিলে কিন্তু আপনার কিছু বুঝবেন না, তখন যা বললাম কিচ্ছু বুঝে আসবে না, ঠিক না বাবা? আমি কই যাবি? শেষ করি, শেষ করি 2টা মিনিট। এবার কে করলেন? ডান হাতের মধ্যে রুটি মুবারক, বাম হাতে গোশতের দাগদের তরকারি। আমার নবীজি ডান হাতের রুটি, তিনটা রুটি ছিল, একটা রুটি গোশতের মধ্যে মাকায়া আমার নবী স্বপ্নে পাগলার মুখের মধ্যে খাওয়াইয়া দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শর্টকাট কটা 2-3 মিনিট শেষ করে দিচ্ছি। একটা রুটি খাওয়াইছে, 2টা রুটি আমার নবী ডান হাত দিয়া বাম হাতে গুস্ত দিয়া মাকাইয়া 2টা রুটি খাওয়াইছে, 2.5টা রুটি খাওয়াইছে, রুটি ছিল 3টা, 2.5টা খাওয়াইছে, আল রয়েছে অর্ধেকটা, ঠিক কেনা বলেন? পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, 2.5টা রুটি খাইছে কেন নবী? হজার আর খাইতে পারতাম না নবী, ধর আর অর্ধেকটা রুটি ইডো খা। খোঁজো খাইতে খাইতে গলা পর্যন্ত আইছে, হজুর মাফ চায়, আর পারতাম না। টাকা দিয়া সন্তুষ্ট করতে পারবেন না, পয়সা দিয়া সন্তুষ্ট করতে পারবেন না, গাড়ি বাড়ি দিয়া সন্তুষ্ট করতে পারবেন না। আমার যদি উনি নিয়ে যাক হুজুরা খান সাপুর বাজারে, খাওয়াইতে খাওয়াইতে যদি গলা পর্যন্ত আনে আমি বাজান মাফ চায়, আর খাইতে পারতাম না। তে বুঝে গেলে খাওয়াইয়েই সন্তুষ্ট করা যায়। এই জন্য হাদিস শরীফে রসুল বলেছেন যে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট হয়ে খাওয়াইতে পারে তার আব্বা আম্মার কবরে সৎকার সব চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু সংক্ষেপ, খুব সংক্ষেপ শেষ করে দিচ্ছি রে বাবা। এবার 2.5টা রুটি পাগলা রে খাওয়াইছে, আর বেশি অর্ধেকটাও, অর্ধেকটা রুটি আমার নবী কে পাগলা অর্ধেকটা খা। পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবীজি 2.5টা খাইছি আর অর্ধেকটা খাইতে পারবো না। আমার নবী পাগলা ডান হাতের মধ্যে অর্ধেকটা রুটি দিছে, যেই মাত্র ডান হাতের মধ্যে বাকি অর্ধেকটা রুটি দিছে, পাগলার হাতে অর্ধেকটা রুটি দেওয়ার সাথে সাথে পাগলার ঘুম ভাঙ্গা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শেষ করে দিচ্ছি, যেই মাত্র পাগলার ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গা সজাগ হয়ে দেখে আমার নবী স্বপ্নে দেওয়া রুটি পাগলার বাস্তবে সরাসরি হাতে দেখা যায়। যে বলুন না সুবহানাল্লাহ। রসুল রুটি দিয়েছেন স্বপ্নে, পাগলা সজাগ হয়ে দেখে স্বপ্নে দেওয়া রুটি বাস্তব হয়ে গেছে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফিনিশিং হয়ে গেল কথা, যেই রসুল রুটি স্বপ্নে দিলে বাস্তব হয়ে যায়, এই রসুল মরা না জিন্দা, জোরে বলেন। যেই রসুল রুটি দিছে কি স্বপ্নে না বাস্তবে, জোরে বলেন। যেই রসুল স্বপ্নে রুটি দিছে বাস্তব হয়ে গেছে, এই রসুল মরা না জিন্দা। আমরা এই রসুলকে মানতে চাইকে চাই না, চাইকে চাই না। বাংলার জমিনে যদি কোন রাম বাম নাস্তিক মুরতাদ মালল শয়তান রসুলকে বিদ্ধাঙ্গুলি দিকে কথা বলে, বাংলার মানুষ তার জিব্বাটাকে টান দিয়েছিল কুত্তার বেড়ে দিতে হবে, বলুন ঠিক কিনা, ডান হাত তুলে বলুন ঠিক কিনা। বাকি আলোচনা শান গিয়ে আমার বড় ভাইজানের কাছে দিয়ে গেলাম, এবার ভাইজান আমলে কিছু টাচ দিয়ে যাবে। কি বলে আপনারা, কি বলে আপনারা? যাই হোক, আলহামদুলিল্লাহ কেউ উঠবেন না, আমার ভাইজান খুব সুন্দর কণ্ঠে আলোচনা করে, সতরা দরবারের খলিফা টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে আলোচনা করেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এখন কথা বলবেন এই বলেই। আর আমার পরিচয়টা আপনারা জানেনই, আমি আপনার আমার বাড়ি এই গ্রামে উত্তীর্ণপাড়া, উত্তীর্ণপাড়া আমার বাড়ি। আমি বর্তমানে আছি সোনাকান্দা দরবার শরীফে, সোনাকান্দা দরবারে আছি, বাড়িতে থাকি না ওইখানে আছি, কিন্তু বাড়ি এই গ্রামে, এই জন্য আমার কিছু হক আছে কথা বলার, ঠিক না বলেন। এই কথা বলে আমি শেষ করলাম, আবার সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।